বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে যে কথাগুলো আসছে, আপনি 401 বিধান, এখানে সময় কম, 401 ধারা অনুযায়ী এখানে কি বলা হচ্ছে মানে স্পিকার, এটা আপনার এখতিয়ার, নির্বাহী বিভাগের প্রধানের এখতিয়ার। উনি যে কোনো শর্তে দণ্ডিত ব্যক্তিকে পুরোপুরি মাফ করতে পারে, শর্ত দিয়ে উনি ব্যবস্থা দিতে পারেন। মাননীয় স্পিকার, এটা নিয়ে তো কোনো, এর আগে আমি মাননীয় মন্ত্রীদেরকে দেখেছি বেগম জিয়া চিকিৎসা নিয়ে কটাক্ষ করেছে, কটুক্তি করেছে, উনি কি অসুস্থ নয়? আজকে কি এটা প্রমাণ করতে হবে জাতির কাছে যে আজকে উনি অসুস্থ নয়? আজকে তিনি কী কী ভয়াবহ অবস্থায় রয়েছেন, ওনার বয়স 77-78 বছর বয়স। আজকে মাননীয় স্পিকার আমি দাবি করছি, আমি দাবি করছি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, 401 বিধান অনুযায়ী সুযোগ আছে, এই সুযোগটি আপনি দিবেন, তাহলে আমি মনে করি জাতি এ ব্যাপারে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে যে না ঠিক আছে উনি এই বয়স্ক অবস্থা। বেগম খালেদা জিয়ার ব্যাপারে ওনারা কথায় কথায় বলেন যে ওনাকে বিদেশ পাঠাতে হবে। মাননীয় স্পিকার, প্রথম ওনার পরিবারের সদস্যরা ওনার জন্য দরখাস্ত করলেন, দরখাস্তটার মধ্যে আমার দেখা দরখাস্তে এটা কোনো ধারাই ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় 401 ধারায় ওনারা দরখাস্তের মধ্যে বলেছিলেন যে ওনাকে বিদেশ নিয়ে যেতে হবে, এটা ঠিক। আমরা যখন তাকে পারমিশন দিলাম, আমরা বলতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমি, আমরা যখন তাকে এই পারমিশন দিলাম তখন দুইটা শর্ত দিয়ে দিয়েছিলাম। একটা হচ্ছে যে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন, আরেকটা হচ্ছে তিনি দেশে থেকে চিকিৎসা নেবেন, এই দুইটাই শর্ত, শর্ত বা শর্ত ছাড়া। আর চিকিৎসা, মাননীয় স্পিকার, উনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, ওনার অবস্থা অত্যন্ত খারাপ ছিল, উনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন, তো চিকিৎসা পান নাই কোথায়? চিকিৎসা পান নাই কারা বলতে পারে? যারা হাসপাতালে ভর্তি হতে পারে না, যাদেরকে আমরা বাধাগ্রস্ত করি যদি হাসপাতালে, এমন নজির ওনারা দেখাতে পারবেন না, এমন নজির ওনারা দেখাতে পারবেন না যে আমরা কোনো বাধাগ্রস্ত করেছি, তাহলে ওনারা চিকিৎসা পান নাই এই কথা বলেন কেন? নিরর্থক, শুধু পলিটিক্যাল স্টান্টবাজি করলে তো হবে না। মাননীয় স্পিকার, যদি কোনো সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করতে হয় সেটা আমার একমাত্র আইনের মাধ্যমেই মুক্ত করতে হবে, অন্যভাবে কারো, হ্যাঁ আরেকটা আছে সেটাও আইন, সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন, আর না হলে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের কাছে সেকশন 401 ক্ষমা চাইতে পারেন, ক্ষমা চাইলে পরে সেই শর্তে ওনারা যদি বিবেচনা করেন ক্ষমা করতে পারেন। এছাড়া এবং সেই ক্ষমা চাইতে গেলে অবশ্যই দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে, তো সেই ক্ষেত্রে অন্য উপায়ে ওনাকে এই পার্লামেন্টে বক্তৃতা দিয়ে বা আইনটা দেখান, আইন দেখালেই আমরা যদি সেটা না কনসিডার করি তাহলে আপনারা যায় ধরো। আর মাননীয় স্পিকার, আর আমি তো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কথা বলি, মাননীয় স্পিকার উনি আমাকে সংবিধান দেখালেন, উনি কি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবিধানটা পড়েছেন? উনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবিধানটা পড়েন নাই, ওইটাও উনি এইখানে পলিটিক্যাল স্টান্টবাজির জন্য বললেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে সংবিধান, সেইখানে একজন সভাপতি, সম্পাদক বা সদস্য মারা গেলে কী করা হবে এটা পরিষ্কার করে লেখা নাই। মাননীয় স্পিকার, উনি আবার বলছেন করে দেন, এটা করে দেওয়ার ক্ষমতা কিন্তু আইনমন্ত্রীর না, এটা করে দেওয়ার ক্ষমতা এবং সেই প্রস্তাব আমি দিয়েছি। মাননীয় স্পিকার, নট ইন দ্য ক্যাপাসিটি অ্যাজ ল মিনিস্টার অফ দিস কান্ট্রি, ইন দ্য ক্যাপাসিটি অফ এ সিনিয়র অ্যাডভোকেট অফ দ্য অ্যান্ড এ মেম্বার অফ দ্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আমি বলেছি যে সিনিয়ররা বসে ওনাদেরকে দেখান এই অবস্থা, এটা দেখিয়ে তারপরে আপনারা এটাকে অ্যামেন্ড করেন। আই হ্যাভ ডান মাই জব, আই হ্যাভ ডান মাই ডিউটি, আই হ্যাভ ডান মাই ডিউটি দ্যাট আই ও টু দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড অ্যাজ এ মেম্বার টু দ্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, তো সেই ক্ষেত্রেও আমি করেছি। তো মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, আপনাকে আরেকটা কথা বলি যে আমরা লিগ্যাল এইড 2000 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিস অর্গানাইজেশন আইনটা করেছিলেন, যখন এটা করেছেন তখন এটা যখন কার্যকারিতা করবেন
তখন বিএনপি সরকার এসে সব কিছু এটার বন্ধ করে দিয়েছে। আবারও 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে এটাকে শুধু কার্যকর করেন নাই, এটাকে ইউনিয়ন লেভেল পর্যন্ত নিয়ে গেছেন। আমরা এখন এডিআর, যেটার কথা বলা হলো ডিসপিউট রেজলিউশন, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, সেইটা আমরা করার চেষ্টা করছি। আর আমার মনে হয় যে সংসদ সদস্য রুমিন ফারহানা বোধহয় একটু ভুলে গেছেন যে আমি আইন মন্ত্রীর, এইখানে আইন মন্ত্রণালয়ের ব্যাপারে আলাপ হচ্ছে। উনি যা যা বলেছেন সবগুলি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, উনি আমার উপরে চাপিয়ে দিয়েছেন। মানে হচ্ছে বক্তৃতা দেওয়ার একটা সুযোগ পেয়েছেন, ওই কথাগুলি বলতে হবে। তো কথা হচ্ছে যে ওইটা আইনমন্ত্রীর কাজ না, এটা আইনমন্ত্রীর। আমি তাহলে ব্যাখ্যা করতে হবে সারাক্ষণ দিয়ে বলবো আমি মাননীয় স্পিকার, তো আমি অত সময় নিব না আপনার। এই এটা অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট কাজ চলছে এখানে, তো আমি শুধু বলতে চাই যে ধান বানতে শিবের গান গায়েন না। এটা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে আলোচনা করবেন বলেন, কিন্তু এই এখন এখানে বলে লাভ নাই। তো মাননীয় স্পিকার, আমি ওনারা এত আলাপ করেছেন, আমি আগেই বলেছি যে আই এম এনরিচড, কিন্তু এই ছাঁটাই প্রস্তাবগুলি আমি একটা গ্রহণ করতে পারলাম না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।